কি করবো, মাথা মাথা ফাটার মাথা ঠিক হবে, দেখ খানিকটা যদি কিছু করা যায়, খানিকটা হলেও ওই ব্যাপারটা থাকবে যে ওরাই এটা করাবে। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে জড়িয়ার ডাক্তারদের বৈঠক ভেস্তে যাওয়ার পরই শুক্রবার দুই ব্যক্তির মধ্যে ফোনে কথোপকথনের অডিও সামনে এনে বিস্ফোরক দাবি করেন কুণাল ঘোষ। তিনি অভিযোগ করেন, এভাবেই জুনিয়র ডাক্তারদের ধর্ণায় হামলার পরিকল্পনা হচ্ছিল, যাতে দোষ চাপানো যায় তৃণমূলের ঘাড়ে। এই ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে এবার সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এর নেতা কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করল পুলিশ। তার বিরুদ্ধে সরকারি কর্মীর ওপর হামলার চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র, শান্তিভঙ্গের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। কিছু এখনো পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি, তবে নিশ্চিতভাবে কোনো ষড়যন্ত্র আছে, না হলে আসল নির্যাতিতার বিচারের ঘটনাটাকে সরিয়ে দেওয়ার জন্য এটা করা হয়েছে বলে আমার ধারণা। কলতান দাশগুপ্ত সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর প্রথম সারির নেতা, সংগঠনের সভায় আন্দোলনে সক্রিয়ভাবে দেখা যায় তাকে। শুক্রবার বামেদের লালবাজার অভিযানে উপস্থিত ছিলেন তিনি, রাতভর ছিলেন লালবাজারের সামনে। এদিকে শুক্রবারে বিস্ফোরক অডিও ক্লিপটি সামনে আনেন কুণাল ঘোষ। এরপরে শুক্রবার রাতেই কসবার হালতু থেকে সঞ্জীব দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। জোরালো হয় এই প্রশ্ন যে অডিও ক্লিপে দ্বিতীয় যে ব্যক্তির স্বর শোনা যাচ্ছে তিনি কে? এই অডিও ক্লিপে দুজন ব্যক্তির মধ্যে একটি কথোপকথন আমরা শুনি। তাদের মধ্যে একজন হচ্ছেন জনৈক সঞ্জীব দাস, যিনি হালতুর বাসিন্দা, এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন কলতন দাশগুপ্ত, যিনি ডিওয়াইএফআই এর মুখপত্রের সম্পাদক এবং সিপিএমের রাজ্য কমিটির যুব নেতা। আমরা সঞ্জীব দাসকে গতকাল অ্যারেস্ট করেছি। ওনাকে প্রাথমিক আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি তাতেও উনি কনফেস করেছেন যে গলাটা ওনার ছিল। প্রত্যেকে বুঝবেন যে একটা গভীর ষড়যন্ত্র, এআই বেসড ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র, আন্দোলনকে ভাঙা নানান রকমের প্রচেষ্টা চলছে শাসকের পক্ষ থেকে। সুজন চক্রবর্তী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মোহাম্মদ সেলিম, তারা যত বড় বড় বিবৃতি দিলেন তার ভেতরে কোথাও লেখা নেই যে ওটা কলতানের গলা নয়। এই অডিওটি যদি ভুল হয় তো ভুল বলে দেওয়া হোক, ভুল, কিন্তু অডিও যদি ঠিক হয় তাহলে তো সেটা মারাত্মক। আমি বলছি যদি সত্যি কলতানের গলা হয় তাহলে কলতান সম্পর্কে আমি যা শুনি তাহলে আসল মাথাকে ধরতে হবে। কলতান একা এত বড় প্লট করছে এটা হতে পারে না। এদিন বিধাননগর আদালতে তোলা হয় কলতান দাশগুপ্ত ও সঞ্জীব দাসকে। অভিযুক্ত পক্ষের আইনজীবী আদালতে বলেন, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য অভিযুক্তকে হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই, শর্ত সাপেক্ষে জামিনের আবেদন জানান তিনি। অভিযুক্ত পক্ষের আরেক আইনজীবী এও বলেন যে এরা প্রতিবাদী, এদেরকে গ্যাংস্টার বানানো হচ্ছে। তখন সরকারি আইনজীবী বলেন এটা হিমশৈলের চূড়া মাত্র। আর জি করে এত বড় ঘটনা ঘটল এটা জানার পরও কি সরকার কোনো পদক্ষেপ নেবে না? অভিযুক্তদের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ ও মোবাইল ফোন খোলার আবেদন জানান সরকারি আইনজীবী। ধৃত দুজনকেই 7 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। এদিকে এই অডিও ক্লিপ ঘিরে বিতর্কের পরপর সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণাস্থলে নিরাপত্তা বাড়ানো হয়েছে, বাড়ানো হয়েছে পুলিশ বাহিনী, বসানো হয়েছে সিসিটিভি। সুকান্ত মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।